रेडिमेड कुर्तीते हाता किभाबे लागाते हय आजके आमी सेटाई आपनादेरके देखाबो। एटा होच्छे आमार रेडिमेड कुर्तीर हाता, एटा शर्ट हाता। प्रथमे हातार आमरा ई मुहुरीर दिकटा भाज करे सेलाई करे नेब। দুটো হাতার মুহুরি আমি সেলাই করে নিয়েছি। এবার প্রথমে কুর্তিটাকে আমরা উল্টো করে নেব। এবার এই যে সাইডে রয়েছে এখানে কিছুটা সেলাই আমাদের খুলে নিতে হবে, খুব বেশি নেই, 2.5 ইঞ্চির মতন সেলাই খুলে নেব। সেলাইটা খুলে নিয়েছি। এবার এইভাবে ভাঁজ করে কুর্তিটাকে বসিয়ে নিতে হবে। তারপর হাতা দুটোকেও একসাথে এইভাবে দুটো হাতা রাখতে হবে, রেখে একদম কুর্তির যে কাঁধ, কাঁধ বরাবর এইভাবে বসিয়ে হাতাটাকে প্রথমে মেপে নিতে হবে। এখানে দেখুন হাতাটা একটু বড় আছে, যতটুকু বাড়তি থাকবে ততটুকু আমরা কেটে বাদ দিয়ে দেব। এবার কুর্তিটাকে এইভাবে একটু খুলে নিয়ে কুর্তির যে কাঁধ রয়েছে কাঁধটা এইভাবে রাখতে হবে, আর হাতাটাকে আমি এইভাবে খুলে হাতার একদম যে মাঝ বরাবর সেখানে আমি এই মাঝখানটা রেখে দিয়ে কাঁধের এইভাবে সেলাই করে দেব। আর পাইপিংটা যেই কালার, ওপরের সুতোটা সেই কালারের আমি নিয়ে নিয়েছি, লাল কালারের। পাইপিংয়ের গা ঘেঁষে আমরা এইভাবে উপর দিয়ে রেখে সেলাইটা দিয়ে দিচ্ছি। এবার কুর্তিটাকে ঘুরিয়ে নিয়ে ঠিক ওইখানে মাঝ বরাবর থেকে আবার এই পাশটাতেও সেলাই মেরে দেব একটা আমরা। এবার পাইপিংয়ের সামনের দিক থেকে আরও একটা আমরা সেলাই করে দেব এখান থেকে। এবার এইভাবে ধরে নিতে হবে দুটো পাশ ধরে দিয়ে এইভাবে রেখে আমরা এবার মুহুরির মাপটা নিয়ে নেব, যার যেরকম মাপ। এটার আমার মুহুরির মাপ আছে 14, তার মানে তার অর্ধেক 7। আমি এখান থেকে 7-এ দাগ দিয়ে দেব। এবার এটা আমরা এইভাবে জয়েন করে দেব। দুদিকের হাতাই আমি লাগিয়ে নিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। আর পাইপিংটা খুব সুন্দর দেখুন দেখা যাচ্ছে। আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।